হ্যালো আসসালামু আলাইকুম হবিজ এন্ড পিজনস এ আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আসছি হচ্ছে এই চিটাং রোড হচ্ছে এটা ঢাকা থেকে আসার সময় ফুটওয়ার বিস্তার আগে হাতের বাম পাশে একটা মসজিদ আছে মসজিদের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে হচ্ছে এই মার্কেটটা জাভেদ ভাই মনে হয় উনি ওনার নাম্বার দেওয়া আছে এই অ্যাড্রেসে এই নাম্বারে ফোন দিয়ে ওনার থেকে ওষুধ কালেক্ট করতে পারেন তো আজকে এসে আমি পিবির ওনার কাছে প্রায় সবগুলো ওষুধই আছে এগুলো আমি দেখতেছিলাম তো এখানে যে লক্ষণ বা কী কী কারণে ইউজ করবেন এগুলো এখানে দেওয়া আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখে ইউজ করতে পারেন চাইলে এটা হচ্ছে পিবির ওষুধগুলো হচ্ছে কবুতরের জন্য পাখির জন্য সো অন্য অন্য ভেটেনারি ওষুধের থেকে আই থিঙ্ক এটা বেস্ট এটা 100 গ্রাম এই জন্য প্রাইস একটু বেশি পিবি 71 নিয়ে আমরা আগেও একটা ভিডিও দিছিলাম অন্য অন্য ওষুধগুলো দেখাই এটা হচ্ছে পিবি লরিনটা হচ্ছে ভাইরাসের জন্য রানী খেত তারপর ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে এটা আপনি ইউজ করতে পারেন প্রতিরোধের জন্য লিটারে 1 ml আর প্রতিকারের জন্য নিয়ন্ত্রণের জন্য হচ্ছে 3 ml তারপরে আছে হচ্ছে টনিকটা মিলতে আমার মনে হয় ব্রিডিংয়ে দেওয়ার সময় ইউজ করা যায় ভিটামিন এ ডি কে অনেক কিছুই আছে ভালো করে পাক ভালো করে কবুতরের বাচ্চা কবুতরের গ্রোথের জন্য ভালো তারপরে আছে হলো সালপিউর এটা বেসিক্যালি হচ্ছে সালমোনেলার জন্য প্যারাটাকোয়ের সালমোনেলা ইকোলাই ডায়রিয়া অন্ত্রে ব্যাকটেরিয়া এগুলো রোধ করে তারপরে আছে হচ্ছে ফ্যাক্টরিটা হচ্ছে আসলে আপনার কোনো ব্রিডিং কবুতরের যদি ব্রিডিং পাওয়ার কমে যায় বা হচ্ছে ডিম জমে না বাচ্চা করতে পারতেছে না ওই সব কবুতরকে দিতে পারেন উর্বরতা বাড়াবে পিবি ফ্যাক্টরি এছাড়াও আরও ওদের সব ওষুধের মধ্যেই লেখা যে শরীরের প্রতিরক্ষা বৃদ্ধি রোগ রুচু হ্রাস আমি কিছু ওষুধ নিচ্ছি লাইক যে ডাইরোভেটটা আমি ক্যাঙ্কারের কোর্স হিসেবে করাবো তারপর এই যে একটা কমন ওষুধ এই এসিমেক নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম তো হচ্ছে এটা দিয়ে আপনারা ক্রিমির কোর্সও করাইতে পারবেন আবার পোকামাকড়ের জন্য খুবই উপকারী এটা দিয়ে গোসল বা স্প্রে করে আপনারা কবুতরের বডির উপর পোকামাকড় এগুলো আপনারা রোধ করতে পারেন মিদুল ভাই একটা ভিডিওতে বলছিল এই যে লিভোম্যাক্স একের ভিতর সব লিভার টনিক অ্যামাইনো অ্যাসিড প্রোবায়োটিক এনজাইম সবই আছে ভিটামিন এ বি সি ডি এফ জি এইচ সবই আছে এখানে তো ওনাদের দোকানে আসলে ভেটেনারি সব ওষুধই আছে ভ্যাকসিনও পাওয়া যায় তো কুকুর বিড়াল কেউ যদি পালেন কুকুর বিড়ালের ভ্যাকসিন এখান থেকে কালেক্ট করতে পারেন পোলট্রি স্টার স্টল হচ্ছে বাংলাদেশি ওষুধ এটাও প্রোবায়োটিকের কাজ করে প্রোবায়োটিকের মধ্যে দেশি ওষুধের মধ্যে যেটা আছে সবচেয়ে বেস্ট হচ্ছে আমার মনে হয় পোলট্রি স্টার ফল টিবির আরেকটা ওষুধ আছে এটা হচ্ছে টিবি ক্যাল প্লাস এটা পাউডার ফ্রম ক্যালসিয়ামের জন্য তৈরি করে
এই ছিল ওষুধ নিয়ে ওনার দোকানে। এখন পর্যন্ত তার দোকানে ভেটেনারি অলমোস্ট সব ওষুধই আছে। ভাই, কবুতরের ভ্যাকসিন আছে আপনার কাছে? কি কি ভ্যাকসিন আছে? এটা হচ্ছে কবুতরের লাইভ ভ্যাকসিন, কম্বাইন লাইভ ভ্যাকসিন ফর ভ্যাকসিনেশন চিকেন এগেইনস্ট ইনফেকশন ব্রঙ্কাইটিস এন্ড নিউকাসল ডিজিজ। আর ভাই, ওই কুকুর আর বিড়ালের কি কি ভ্যাকসিন আছে জানা বলছেন? একটু দেখা দেন ভিডিও তাহলে। এগুলো তো ওই আইস বক্সে করে নিয়ে যাওয়া লাগবে না যদি বাসায় নিয়ে যাই? দেখান যেগুলো ভালো ভালো আছে কয়েকটা দেখা যাবে। বাসায় গিয়ে কি ভ্যাকসিন করে দিতে পারবেন? আশেপাশে হইলে নিয়ে আসতে হবে। আপনি একটু বলে দেন, একটা একটা করে দেখে রাখেন না, এখানে রেখে একটা একটা করে দেখায় বলে একটু পরে করেন। হ্যাঁ, একটা মিনিট টাইম দেন, শেষ হয়ে যাবে। নামগুলো বলে দেন না তাহলে ইপার দেখি দেন আমার হাতে। লাইভ ভ্যাকসিনটা কতদিন কাজ করে? ছয় মাস পর পর দিতে হবে। এটা হচ্ছে কুকুর বিড়ালে যে মাইট থাকলে, যদি পোকামাকড় থাকে শরীরে, এই স্প্রেটা করলে কাজ করে। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এইটুকুই ছিল। এই ভাই অনেক ব্যস্ত, সুপার বিজি। আমরা এই দুই ফ্রেন্ড আসছিলাম, যদি পাকা উঠবে চান্দি দেখা যেতেছিল। ওকে, আল্লাহ হাফেজ।